আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আমার ইউজুয়াল সেটআপে নাই, কারণ আসলে আমার আজকের ভিডিও সব কাজে আমি আমার স্ক্রিনে দেখাবো। আমি দেখাবো কিভাবে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন ওয়ার্ডপ্রেস দিয়ে, কোনো ধরনের পেজ বিল্ডার ছাড়া। পেজ বিল্ডার মানে হলো গিয়ে এলিমেন্টর, বিভার, এই ধরনের জিনিস যেগুলা দিয়ে সুন্দর করে ওয়েবসাইট বানানো যায়। তো এগুলোর একটা সমস্যা হলো গিয়ে এগুলো ইউজ করলে সাইট স্লো হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি এসব কিছু ইউজ না করে জাস্ট গুটেনবার্গ ইউজ করে আর একটা ভালো থিম ইউজ করে দেখাইছি কিভাবে একটা সুন্দর ওয়েবসাইট বানানো যেতে পারে। সো আই হোপ ইউ উইল এনজয় টুডেস ভিডিও, লেটস গেট স্টার্টেড। তো আমরা আমাদের ওয়েবসাইট বানানোর কাজটা শুরু করে দিই। কোনো ধরনের পেজ বিল্ডার ছাড়া আমরা একটা সুন্দর ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। তো ডোমেইন নেমটা আমি আগেই কিনে ফেলেছি, সেটা হলো গিয়ে bestnewyorkdivorcelawyers.com। এই ডোমেইন নেমটির উপর আমি চেষ্টা করব একটা লিড জেনারেশন টাইপের ওয়েবসাইট বানাইতে। তো ফুল প্রসেসটাই আপনাদের দেখাবো আমি। ফার্স্টে আমি নেমচিপে আছি, নেমচিপেতে আমি ডোমেইন নেমটা কিনে ফেলছি। কেনার পর আপনি ডোমেইন ম্যানেজে আসবেন, এটা নেমচিপের জন্য আমি দেখাচ্ছি, বাট আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে ডোমেইন কিনেন না কেন, এই অপশনগুলো পাবেন। ডোমেইন ম্যানেজ করার একটা অপশন পাবেন। ডোমেইন ম্যানেজ করার অপশনে আসার পর আপনি দেখবেন একটা অপশন আছে নেম সার্ভার। এখন আপনার কাজ হবে, আপনি যে ডোমেইনটা কিনলেন এখন তো আপনার কোথাও একটা হোস্টিং আছে, ঠিক আছে? তো আপনার কাজ হবে আপনার ডোমেইনটাকে আপনার হোস্টিংয়ের সাথে কানেক্ট করে দেওয়া। তো এই কানেক্টটা আমরা করি নেম সার্ভার দিয়ে। তো আমার এখন যেটা করতে হবে, আমার হোস্টিং হলো গিয়ে নেমচিপেই আছে, আমার ডোমেইনও নেমচিপে। তা আমি যেটা করব নেমচিপের ক্ষেত্রে, আমি এখানে ক্লিক করে নেমচিপ ওয়েব হোস্টিং DNS দিয়ে আমি ওকে দিয়ে দিব। এতে যেটা হলো সেটা হলো গিয়ে এখন আমার ডোমেইনটা আমার নেমচিপ হোস্টিংয়ের সাথে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন আমি আরও ফার্দার কাজ টাজ করতে পারবো। যদি আপনার নেমচিপ হোস্টিংয়ে আপনার মানে হোস্টিং কেনা না থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো গিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করে কাস্টম DNS-এ যাবেন। এরপর এখানে আপনি আপনার যেইখান থেকে হোস্টিং কিনা সেখানে আপনাকে নেম সার্ভার দিবে তারা, সেই নেম সার্ভারগুলো আপনি এখানে ইনপুট করবেন, এই যে নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2-তে দিয়ে রাইট দিবেন, তাইলে হয়ে যাবে। তো এই হলো গিয়ে ফার্স্ট স্টেপ, আমাদেরকে নেম সার্ভারটা ঠিকমতো কনফিগার করা লাগবে। এখন আমাদের ডোমেইন আর হোস্টিং কানেক্টেড, বা একটু টাইম লাগবে মাঝে মাঝে কানেক্টেড হইতে, প্রোপাগেট হতে একটু টাইম লাগে, একটু টাইম দিবেন। এরপর আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা সি প্যানেলে যাব। সি প্যানেলে যাওয়ার পর আমাদের যে কাজটা করা লাগবে, যদি এমন হয় যে আপনার হোস্টিং প্ল্যানে আপনি অনেকগুলো ওয়েবসাইট বানাতে পারেন বা আপনার অনেকগুলো ডোমেইন আছে, তখন আপনি যে কাজটা করবেন সেটা হলো গিয়ে আপনার এই নতুন ডোমেইনটা সি প্যানেলে আপনাকে অ্যাড করা লাগবে, এই অ্যাড অন ডোমেইন এই অপশনটা দিয়ে। যদি আপনার জাস্ট একটা ডোমেইনই থাকে তাহলে এই জিনিসটা করার দরকার নেই। তো আমি যেটা করব সেটা হলো গিয়ে আমি অ্যাড অন ডোমেইনে যাব, গিয়ে আমি এইখানে যে আমার যেই ডোমেইন নেমটা এইটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি সব কিছুখানে দিব। সব কিছু দেওয়ার পর আমি অ্যাড ডোমেইনে দিব, এতেই কিন্তু আমার যে নতুন ডোমেইনটি এটা অ্যাড হয়ে যাবে। তো এখানে বলতেছে দিস ইজ নট এ ভ্যালিড ডোমেইন, তার কারণ হলো গিয়ে আমি অলরেডি ডোমেইনটা অ্যাড করে ফেলছি আমার এখানে, তো তার জন্য এটা এমন বলতেছে, আপনি যখন করবেন তখন এই ধরনের সমস্যা হবে না। সো এইভাবে হলো গিয়ে আপনাকে একটা অ্যাড অন ডোমেইন ক্রিয়েট করতে হবে যদি আপনার হোস্টিং প্ল্যানে অনেকগুলো ডোমেইন থাকে। আমি আবারও বলতেছি এখানে ভ্যালিড দেখাচ্ছে না, কারণ অলরেডি আমার এটা অ্যাড করা হয়ে গেছে, তো তাই এখানে এই জন্য একটা ওয়ার্নিং দেখাচ্ছে। যখন আপনার ডোমেইন অ্যাড করা হয়ে যাবে অ্যাড অন ডোমেইন দিয়ে, এরপর আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমাদের সাইটে। এখন যদি কেউ দেখে আমাদের সাইটটার কী অবস্থা, তেমন কিছু থাকার কথা না, কারণ মাত্র যেহেতু আমি নেম সার্ভারটা চেঞ্জ করছি তো এখনও তেমন কিছু আসে নাই। এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে আমি দেখব ওয়ার্ডপ্রেসটা আমি ইনস্টল করতে পারি কি না। তো এর জন্য আমি একটু নিচে স্ক্রল করে সফটওয়্যারের আন্ডারে এখানে ক্লিক করা যেতে পারে, অথবা স্ক্রিপ্টের আন্ডারে সফটেকুলাস অ্যাপস ইনস্টলার, এটার আন্ডারেও এই ওয়ার্ডপ্রেস অপশন আপনি পাবেন, আপনি এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অনেক কিছু পেয়ে যাব। আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে এখন আমাদের যে ডোমেইন নেমটা, এই ডোমেইন নেমে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো এই জন্য আমরা ইনস্টল নাওতে যাব।
ইনসোনাতে যাওয়ার পর আমাকে এখান থেকে আমার পছন্দের ডোমেইন নেমটা সিলেক্ট করা লাগবে, যে ডোমেইন নেমটাই আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি। তো এখান থেকে আমি সিলেক্ট করে ফেললাম, হ্যাঁ ডোমেইন নেম আমি সিলেক্ট করে ফেলছি। তো এখন আমাকে যেটা করা লাগবে সেটা হলো গিয়ে আরও অনেক কিছু আমি চাইলে চুজ করে রাখতে পারি, আমার অ্যাডমিন ইউজার নেম হাবি যাবে এগুলো কী হবে, সাইটের নেম কী হবে এগুলো আমি দিয়ে দিই, বেস্ট নিউ ইয়র্ক ডিভোর্স লয়ার্স। আচ্ছা নিউ ইয়র্ক কি এমনি লিখে নাকি আলাদা করে লিখি, একটু দেখি আমরা। আলাদা লিখে ঠিক আছে, আমরা একটা ডিসক্রিপশন দিতে পারি, আওয়ার লয়ার্স আর প্রিপেয়ার টু ফাইট ফর ইউ, এমন একটা কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি অ্যাডমিন আর পাসওয়ার্ড দিব, সো অবভিয়াসলি এটা আপনাদের দেখানো যাবে না, আমি এটা জাস্ট ব্লার করে দেবো আর কি। আচ্ছা অ্যাডমিন পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে দিলাম, ইংলিশ থাকুক, লিমিট লগ ইন অ্যাটেম্পটস থাকুক, ক্লাসিক এডিটর দরকার নাই আমাদের, ডাব্লিউপি সেন্ট্রাল দরকার নাই, আমরা আপাতত তেমন কোনো থিম চাই না, সব কিছু আছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমরা ইনস্টলে যাব এবং এটা ইনস্টল হতে থাকুক, কিছুক্ষণ ওয়েট করবো আর কি আমরা যতক্ষণ এটা ইনস্টল হচ্ছে। আচ্ছা সাথে সাথে ইনস্টল কিন্তু হয়ে গিয়েছে, তো এখন মোটামুটি একটু টাইম লাগবে প্রোপাগেটটা হইতে, তো এটার জন্য আমাদের একটু ওয়েট করা লাগবে যতক্ষণ এটা প্রোপাগেট হচ্ছে। আমরা একটু পরপর এসে চেক করে দেখতে পারি কি অবস্থা, মোটামুটি 10 to 15 মিনিটস আপনাকে দেওয়া লাগবে এটা প্রোপাগেট হওয়ার জন্য। তো আমি ওয়েট করি যতক্ষণ না প্রোপাগেট হয়, এরপর প্রোপাগেট হওয়ার পর আমি আবার আসবো। আচ্ছা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে এবং আমাদের ডোমেইন নেমটাও ঠিক মতো প্রোপাগেট হয়ে গেছে, মোটামুটি 20-25 মিনিট সময় লাগছে। তো এখন এটা হলো গিয়ে আমাদের সাইটের বর্তমান অবস্থা। আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা সাইটের ব্যাকএন্ডে যাব, ব্যাকএন্ডে যাওয়ার জন্য ইউআরএল এর পরে wp-admin এটা লিখব। লেখার পর আমরা এখানে ব্যাকএন্ডে এসে পড়েছি, এখন আমরা আমাদের ইউজার নেম তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিব। আচ্ছা আমরা লগ ইন করে ফেলেছি, এটা হলো আমাদের সাইটের ব্যাকএন্ড, এটা ফ্রন্ট এন্ড এটা ব্যাকএন্ড, তো এখন আমরা সব কাজ করতে পারবো ইনশাল্লাহ। ফার্স্টে যেটা করি আমরা কিছু জিনিস ক্লিন করে ফেলি, এখানে কিছু স্যাম্পল জিনিসপত্র আছে এগুলো ক্র্যাশ দিয়ে দিব একদম। তারপর পেজে যাব, পেজে গিয়ে স্যাম্পল পেজটা ক্র্যাশ দিয়ে দিব, প্রাইভেসি পলিসিটা কুইক এডিটে গিয়ে আমি এটা পাবলিশ করে দেব কারণ এটা লাগে। এরপর আমরা যেটা করতে পারি আমরা প্লাগিনসে যাব, প্লাগিনসে গিয়ে এগুলো ডিলিট করে দিব, কোনো দরকার নাই এগুলার, ডিলিট করে দিব। এটাও ডিলিট করে দিই, দরকার নাই, যত কম প্লাগিন রাখা যায় ততই ভালো। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে দেখি থিমসে গিয়ে কী কী আছে। আচ্ছা অনেকগুলো থিম ইনস্টল করা আছে, আমরা আপাতত এগুলো ডিলিট করে দিব, ডিলিট, এটাও ডিলিট করে দিব। করে এখন আমরা একটা নতুন থিম নিব, অ্যাড নিউতে ক্লিক করলাম, এরপর আমরা এখানে সার্চ করব কেডেন্স লিখে, এই যে থিমটা এটা ফ্রি থিম, এটা আমরা ইনস্টল করে ফেলব। এখন অ্যাক্টিভেট করব, আপনারা দেখবেন এখন এটা কিন্তু আমাদের সাইটের আগের অবস্থা, অ্যাক্টিভেট করার পর যদি একটা রিফ্রেশ দিই দেখেন সব চেঞ্জ হয়ে গেছে, তাও সুন্দর কিছু হয় নাই, সুন্দর কিছু আমরা করব আস্তে ধীরে। তো এটা করে ফেললাম, এখন আমরা যেটা করব উপর একটা অপশন থাকবে ইনস্টল কেডেন্স স্টার্টার টেমপ্লেটস, এটা আমরা ইনস্টল করে দিব, এটা একটা প্লাগইন হিসেবে ইনস্টল হবে। আচ্ছা ইনস্টল করে ফেলছি, আমি যদি একটু প্লাগইনটায় যাই এটার কাজ আমরা একটু পরে করব, এখন আমরা একটা প্লাগইন ইনস্টল করব আগে। এটার জন্য আমাদের যেটা করা লাগবে এটা হলো গিয়ে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যাওয়ার পর আমরা সার্চ করব কেডেন্স ব্লকস লিখে,
তারপর গুটেনবার্গ ব্লকস বাই কেডেন্স এটা আমরা ইনস্টল করব। এটা কিন্তু কোনো পেজ বিল্ডার না, এটা গুটেনবার্গের ব্লক। আমরা আমাদের এই পুরো সাইটটা ডিজাইন করব গুটেনবার্গ এডিটর ব্যবহার করি, অন্য কিছু না। তো গুটেনবার্গ কেডেন্সের ব্লকটা আমরা ইনস্টল করলাম। এখন আমরা কি করব, কষ্ট করে মানে নিজে নিজে সব সাইট না সাজায় কেডেন্স আপনাকে অনেকগুলো টেমপ্লেট দেয়, ডাইরেক্ট একটা টেমপ্লেট আমরা ইউজ করে ফেলতে পারবো। তো এটার জন্য আমি যেটা করব সেটা হলো গিয়ে অ্যাপিয়ারেন্সে গিয়ে স্টার্টার টেমপ্লেটস, কেডেন্সের নিচে স্টার্টার টেমপ্লেটস এখানে ক্লিক করব। এটা কেন আসছে, কারণ আমরা কেডেন্স স্টার্টার টেমপ্লেটসটা কিন্তু একটু আগে ইনস্টল করছি, তার কারণে এটা ক্লিক করলাম। এরপর দুটো অপশন থাকবে, গুটেনবার্গ নাকি এলিমেন্টর। আমরা এই সাইড বাইনেতে কোনো পেজ বিল্ডার ইউজ করতেছি না, সো এলিমেন্টর বাদ আমরা গুটেনবার্গে যাব। যাওয়ার পর মোটামুটি সবগুলো এখানে ফ্রি, বাট যেগুলোতে প্রো লেখা ওগুলো ফ্রি না, ওগুলোর জন্য আপনাকে পে করতে হবে। তো আমি এখান থেকে একটা নিব মোটামুটি। তো এটা যেহেতু মোটামুটি একটা লয়ার সাইট, সো আমরা এটা নিতে পারি, সুন্দর আছে। কেডেন্সের যে মজার ব্যাপারটা সেটা হলো গিয়ে আমরা ইজিলি চেঞ্জ করতে পারি ছবিগুলো বা কালার স্কিম চেঞ্জ করতে পারি। যেমন আমরা দেখি কি আছে, এটা দেই বা এটা দেই, এরকম অনেক কালার স্কিম আছে, আপনি ইচ্ছা মতো এটা চেঞ্জ করতে পারেন। সাদা করতে পারেন, এটা করতে পারেন, শুরুতে কোনটা ছিল আমি তো ভুলে গেলাম, এই যে এইটা ছিল মনে হয় একদম শুরুতে, হ্যাঁ এটা ছিল। সো আমরা এটাই দিব, এটা আমার কাছে ভালো লাগতেছে। আপনি ফন্ট টোন চেঞ্জ করতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, আমি এগুলো কিছু চেঞ্জ করব না, এগুলাই আমার কাছে বেশ সুন্দর লাগতেছে। তো আমরা এখন যেটা করব, আমরা ফুল সাইট, এখানে অনেকগুলো অ্যাবাউট পেজ টেজও আছে তাদের, তো আমরা যেটা করতে পারি, আমরা ফুল সাইট ইম্পোর্ট করব, স্টার্ট ইম্পোর্টিংয়ে যাব। এখন একটু সময় ওয়েট করতে হবে যতক্ষণ এটা ইম্পোর্ট হচ্ছে। আচ্ছা ইম্পোর্ট করা হয়ে গিয়েছে, এখন যদি একটা রিফ্রেশ দেই দেখবেন আমাদের পুরো সাইট কিন্তু সুন্দর মতো একদম সাজানো হয়ে গেছে, তাই না, বেশ সুন্দর লাগতেছে সব কিছু। বাট সব কিছু যদিও ডামি টেক্সট দেওয়া, তাও সাইট ডিজাইন করা কিন্তু হয়ে গেছে মোটামুটি। আমাদের কোনো ধরনের কোনো পেজ বিল্ডার ইউজ করা লাগে না, অনেকগুলো সুন্দর সুন্দর পেজ বানানো হয়ে গেছে। তো অ্যাটর্নি, মেইন পেজ, বহুত পেজ টেজ আছে এখানে, পার্সন পেজ, ব্লগ আছে, তো এখানে কিছু দামি ব্লগ তারা দিয়ে রাখছে। তো আমি যেটা করব, আমি জাস্ট এই ভিডিওতে হোম পেজটা ডিজাইন করে দেখাবো, কারণ সবগুলো পেজ ডিজাইন করার কোনো দরকার নাই, এগুলো আপনারা অটোমেটিক বুঝতে পারবেন যদি হোম পেজটা দেখেন। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমরা পেজে যাব, পেজে গিয়ে হোমে যাব। এখন আমরা এই যে হোম আছে এখান থেকে কিন্তু আমরা চাইলে সব চেঞ্জ করতে পারি, লিখা টিখা যা আছে এগুলো কিন্তু সব চেঞ্জ করতে পারি, এখানে যা লেখা আছে সব চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আপনি সব করতে পারেন, এগুলো ছবি টবি সব চেঞ্জ করতে পারেন। তো ফার্স্টে আমি এই লেখাগুলো চেঞ্জ করতে পারি, আমি একটা আমার কম্পিটিটরের সাইটে যাই, দেখি কী আছে, তারা কেমনি কী করছে, তাইলে আমি একটা আইডিয়া পাবো। বেস্ট নিউ ইয়র্ক ডিভোর্স লয়ার্স, একটা আইডিয়া নিয়ে কাজ করতে পারলে সবসময় ভালো হয়। দেখে তো আর কি করছে না, এরকম না, আমি চাচ্ছি একটা ল ফার্মের মতো। আচ্ছা আর দেখি কিছু আছে কিনা একটু ভালো। আমি ডাইরেক্ট কিন্তু কপি পেস্ট করব না, আমি একটা আইডিয়া নিব, ইন্সপাইরেশন নিব যে কিভাবে কি করা যেতে পারে। আচ্ছা এটা বেশি ভালো লাগতেছে না আমার, সমস্যা নেই, এটা দিয়ে করা যাবে। তো এখন আমরা এখানে কিছু জিনিস লিখতে পারি, তারা কি লিখছে, আমরা এখানে জাস্ট আমাদের সাইটের নামটা দিব, নামটা হলো গিয়ে বেস্ট নিউ ইয়র্ক ডিভোর্স লয়ার্স, এরকম দিলাম, একটা নাম দিলাম। এখন আমরা এখানে কিছু লেখা দেখা দিতে পারি, দেখি তাদের কী কী সার্ভিস আছে। কমপ্লেক্স হাই নেটওয়ার্ক ডিভোর্স এটা আমরা দিয়ে দিতে পারি, কমপ্লেক্স হাই নেটওয়ার্ক
ডিভোর্স, তারপর দিতে পারি তারপর দিতে পারি অ্যানালমেন্টস, এটা খুব বড় একটা জিনিস, অ্যানালমেন্টস দেওয়া যেতে পারে। এরপর দেওয়া যেতে পারে সেপারেশন এগ্রিমেন্টস, এরকম কিছু জিনিস আমি দিয়ে দিলাম এখানে। আচ্ছা, দেওয়া হয়ে গেছে। এরপর এটার ভিতরে আমরা লিখা টিখা দিতে পারি, অ্যানালমেন্ট সেপারেশন এগ্রিমেন্টস, এটা দিই। দিলাম অ্যানালমেন্ট, অ্যানালমেন্ট মানে কি এগুলো নিয়ে আমার আইডিয়া আবার খুবই কম। আচ্ছা, আমরা এটা লিখতে পারি দিয়ে দিলাম একটা, ঠিক আছে, আমি জাস্ট তাড়াহুড়ো করে লিখতেছি এখন। আচ্ছা, মোটামুটি আমরা চাইলে ছবিটা চেঞ্জ করতে পারি, যাই হোক আপডেট দিয়ে একটা, যখনই আমরা চেঞ্জ করব এরপর আমরা আপডেট দিব। আপডেট দিয়ে যদি আমরা একটা রিফ্রেশ দিই তাহলে দেখব আমাদের কিন্তু মোটামুটি সব লেখা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন যেটা করা যেতে পারে, আমি চাইছি ছবিটা একটু চেঞ্জ করতে। আমি কখনোই চাই না রাইট আউট অফ দ্য টেমপ্লেট যে ছবিগুলো আসে সেগুলো ইউজ করতে, কারণ ভালো কিছু হয় না এগুলোতে, কারণ সবাই এই সেম ছবি ইউজ করতে পারে। তো তার জন্য আমরা এই ছবিগুলো চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করার জন্য আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা ফার্স্টে দেখব ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করলাম, মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলাম, এই ছবিটা কিন্তু তারা ইউজ করছে, তাই না? তো এখন দেখব এই ছবিটার ডিমেনশন কত, 2016x800। এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা যাব ক্যানভাতে, ক্যানভাতে গিয়ে 2016x800, ক্যানভাতে গিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে যাব, কাস্টম সাইজে যাব, এখানে গিয়ে আমরা 2016x800 দিব, দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম। এখন আমি ফটোজে যাব, ফটোজে গিয়ে আমি লয়ার লিখে সার্চ করে দেখব কি কি আছে না আছে। তো এই যে দেখেন এই ছবিটাই কিন্তু তারা ইউজ করছে এখানে মোটামুটি। তো আমি এটা চাচ্ছি না, এইটা দিব না, এটা দিব আমি চাচ্ছি না, কারো ডাইরেক্ট ইয়া থাকুক আর কি, মানে কি বলা যায় ফেস থাকুক যাতে ঝামেলা না হয়, মানে ফেস থাকলে ঝামেলা হইলেও হইতে পারে, দরকার কি। সো আমরা এটা দিয়ে দিই, তাই না? এটা দিয়ে আমরা নাম দিই হিরো ইমেজ, দিয়ে আমরা ডাউনলোড করব, জেপিজি ফাইল ডাউনলোড দিচ্ছি, ডাউনলোড দিয়ে এখন আমরা এটা আপলোড করে দেখি কি অবস্থা হয়। হিরো ইমেজটা আপলোড করছি, করে সিলেক্ট দিচ্ছি, দেখেন সুন্দর মতোই হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা চাইলে এটা একটু কালো করতে পারি যাতে আমাদের লেখাটা একটু ফর্সা হয়। তো এর জন্য আমরা দেখব কোন ওভারলে সেটিংস আছে কি না, এটা না, এই যে ওভারলে সেটিংস, ওভারলে কালার দিব আমরা ব্ল্যাক। ব্ল্যাক দেওয়ার পর এটা আমি কম বেশি করে আমি একটা অপাসিটি সিলেক্ট করে দিব, মোটামুটি এটাই ভালো লাগতেছে, আপডেট দিয়ে দিলাম। আমি খুব বেশি কিন্তু চেঞ্জ করতেছি না, কারণ দরকার নাই যত কম চেঞ্জ করা, আমরা টেমপ্লেট ইউজ করতেছি যাতে আমাদের কাজ কম করা লাগে, তাই না?
তো এই কারণে বেশি চেঞ্জ একটা করতেছি না আমি, এতটুকু হয়ে গেছে ওভার 20+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সেস, এটাতে চেঞ্জ করি। হ্যাঁ দিয়ে দিলাম একটা লিখা মোটামুটি। আচ্ছা এখানে অনেক ছবি টবি আছে, এগুলো আমি দিতে চাইতেছি না, তো একটু চেঞ্জ করে দিই না, যাতে অন্তত একটু চেঞ্জ হয় সব কিছু। আমি একটু দেখি ছবিগুলোর সাইজ কত দেওয়া, অ্যাডভান্স গ্যালারি টেলারি ইমেজ স্টাইলে যদি দেখি। আচ্ছা এটা ঝামেলা, আমরা যেটা করতে পারি সেটা হলো ইমেজে ক্লিক করব বা এডিটে ক্লিক করব। আচ্ছা এটা একটা গ্যালারি অপশনে আছে, আমরা যদি মিডিয়া লাইব্রেরিতে যাই গিয়ে দেখি ছবিটা কই আছে, ছবিটা কোনটা, এইটা সবাই বসে আছে। সো এই ছবিটা হলো গিয়ে আমাদের 1000x688 পিক্সেল। সো আমরা এরকম একটা রিসাইজে যাব, রিসাইজে গিয়ে 1000x688 দিয়ে রিসাইজ করব। আচ্ছা আমরা উল্টাটা করে ফেলছি মনে হয়, রিসাইজে যাই ঠিকই তো আছে, ও আমি 100 দিয়ে দিছি, 1000x688 রিসাইজ করে নিলাম। এখন আমরা কিছু ছবি টবি দেই, এগুলো দিয়ে দিই, খুব চিজি দেখা যাচ্ছে এইটা দিই। হ্যাঁ এটা দিয়ে দিই যে ইমেজ হোম ইমেজ 1 দিলাম, দেখি আর কি কি ছবি আমাদের লাগতে পারে। একটা আমি দাবা খেলার একটা ছবি আছে, দাবা খেলার ছবি কোনটা, এটার সাইজ কি, আমি সাইজগুলো জেনে নিতেছি কারণ আমি এক্স্যাক্ট সাইজেই নতুন ছবিটা বসাতে চাই, যাতে পরে পরবর্তীতে মানে ওয়েবসাইট দেখতে খারাপ না লাগে বা কোনো সাইজিং এর সমস্যা না হয়। কিন্তু এখন ব্যাপার হলো গিয়ে আমি তো এই দাব, আচ্ছা লোড মোড়ে যেতে হবে, লোড মোড়ে গিয়ে আমরা এটা এটা কি এই যে দাবার ছবিটা, এটা লাগে 600x400, তো আমরা 600x400 এটা বানাই ফেলি, একবারে সবগুলো ইমেজ দিয়ে দিব, 600x400 করে রিসাইজ করলাম, রিসাইজ করা হয়ে গেছে। এখন আমরা এরকম একটা ছবি দিয়ে দিই, হিরো ইমেজ 2 ডাউনলোড করে ফেলি। এরপর দেখি আর কি আছে, এইটা এক লোক বসে আছে, তো এইটার জন্য কি করা যেতে পারে, কি করা যেতে পারে, এইটা এটা হলো গিয়ে 421x700 পিক্সেল। তো আমরা যেটা করবো, আমরা আবার রিসাইজে গিয়ে 421x700 পিক্সেল দিয়ে আবার রিসাইজ করব, করে আমরা এই ছবিটা নিয়ে নিতে পারি, তাই না? এই ছবিটা নিয়ে আমরা এটা হিরো ইমেজ 3 এ দিয়ে সেভ করে ফেলি। এরপর আর কি কোনো ছবি লাগবে, এখানে দিয়ে সেইটা করে দিই, করতে তো সমস্যা নাই। এটা হলো গিয়ে 1600x500 পিক্সেল, এত বড় কেন এখানে আমরা, আচ্ছা 1600x500 পিক্সেলই দিই। যেটা করতে হবে আমাদের, আমরা রিসাইজে যাব গিয়ে, আচ্ছা এই ছবিটা আমার ছোট লাগতেছে, এত বড় হওয়ার কথা না, আমি কি করব, আমার আমি এখানে, আচ্ছা তারা মূলত এইটা ইউজ করছে, এইটা ইউজ করে নাই, হ্যাঁ এইটা ইউজ করছে, এটার সাইজ হলো 800x530। সো আমরা এইটা দিব 800x530 রিসাইজ। এখন আমরা একটা লয়েড, একটা লয়েড ভাইব আসে এমন কিছু একটা দিতে পারি আমরা, এটা কি এটা দিয়ে দিই, খারাপ কি, হিরো ইমেজ 4 জেপিজি সেভ। আর কি কিছু আছে, অ্যাটর্নিস এগুলো আমি রাখবো না, এইটাও রাখবো না, এইটা আমি রাখবো। সো আমাদের মোটামুটি সব হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে একটা লিড জেনারেশন সাইট বানাচ্ছি, তো এই ধরনের সাইটে সবচেয়ে ভালো হয়
অন্য মানুষের ইনফরমেশন, রিয়েল মানুষের ইনফরমেশন না দেওয়ার জন্য। যেমন এখানে অনেকগুলো পার্সোনা আছে, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আউট দ্য ইনফরমেশন অর অন এনিথিং বিকজ ইট ক্যান ক্রিয়েট এ রিস্ক লেটার অন, অনেক ধরনের ঝামেলা হইতে পারে, তো আমি এগুলো করব না। তো এখন যেটা করা যেতে পারে, আমরা অনেকগুলো ছবি নামাই ফেলছি, নাও আমরা খালি এগুলো সুইচ আউট করব। তো যেটা করতে পারি, আমরা সিলেক্ট ইমেজে যাব, গিয়ে আপলোড ওয়ান সিলেক্ট ফোল্ডার দিয়ে হোম ইমেজ ওয়ান যাব, ওর সিলেক্ট দিয়ে দিব। কি হইল, আচ্ছা এই এটা জায়গা মতো বসে নাই। আমরা যেটা করি সেটা হলো গিয়ে রিমুভ করে দেই, আমি আনডো করি। আচ্ছা আবার এখানে আসি, এডিটে যাই, এডিটে গিয়ে এটা ক্লোজ করি, ক্লোজ করে সিলেক্ট ফাইলসে যাব, গিয়ে সিলেক্ট ফাইলস দরকার নেই, আমি অ্যাড টু গ্যালারিতে যাব, গিয়ে আমাদের এই ছবিটা নিয়ে এখন আমি অ্যাড টু গ্যালারি দিব। হয়ে গেছে আপডেট গ্যালারি, দেখেন এখন কিন্তু হয়ে গেছে জিনিসটা। তো এরপর আমাদের সবগুলো ছবিতে কিন্তু একটু কিওয়ার্ড অপটিমাইজ করা দরকার, তো এগুলো আমরা করব আস্তে ধীরে। আমি এখানে জাস্ট আপনাদের এসইওটা দেখাচ্ছি না, বা আমি আপনাদের দেখাচ্ছি না কিভাবে লিড জেনারেশন সাইট থেকে ইনকাম করে, আমি মেনই দেখাচ্ছি কেমনে একটা ওয়েবসাইট বানানো যায় পেজ বিল্ডার ছাড়া। তো এটাই আমার টার্গেট। সো আপনারা যারা এসইও জানেন, আপনারা বুঝবেন যে ছবিগুলোতে পরবর্তীতে ইমেজ অল টেক্সট আপনাদের কিওয়ার্ডগুলো ইউজ করলে আরও ভালো হবে। তো এখানে আরেকটা ছবি আছে, এটা আমরা চেঞ্জ করে ফেলি। এটা চেঞ্জ করার জন্য আমি আবার এডিটে যাব, এডিটে গিয়ে এটা ক্লোজ করব, ক্লোজ করে আমি সিলেক্ট ফাইলসে গিয়ে হোম ইমেজ টুটা সিলেক্ট করব, করে এটা আমি আপডেট গ্যালারিতে দিয়ে দিব। দেখেন আপডেট কিন্তু হয়ে গেছে। সেম গোজ ফর দিস ওয়ান, এডিটে যাব, এটা ক্লোজ করে দিব, সিলেক্ট ফাইলসে যাব, থ্রিটা আপলোড করব, এটা সিলেক্ট করে আপডেট গ্যালারিতে দিব। এটা কিন্তু দেখেন আপডেট হয়ে গিয়েছে আমাদের, মোটামুটি বেশ ভালোই অবস্থা, খারাপ না, আমাদের ডেভেলপমেন্ট স্পিড বেশ ভালো। আচ্ছা এখন আমরা এই ছবিটা চেঞ্জ করে ফেলি। তো সেম প্রসিডিওর, আমরা এডিটে যাব, এডিটে গিয়ে এটা ক্লোজ করে দিই, সিলেক্ট ফাইলসে গিয়ে আমরা এই 4 নম্বর ছবিটা সিলেক্ট করব, করে আমাদের এখন এটা সিলেক্ট করে আপডেট গ্যালারিতে দিতে হবে। এরপর আমরা একটা আপডেট দিয়ে দিই, সব ছবি তো আমাদের দেওয়া হয়ে গিয়েছে। আপডেট দেওয়ার পর পেজ আপডেটেড, এখন যদি আমি একটা রিফ্রেশ দিই দেখি কী অবস্থা হয়। দেখেন আমাদের সব ছবি কিন্তু একদম আপডেটেড হয়ে গেছে, খালি লেখাগুলা বাকি। তো মোটামুটি সব কিছু আপডেট হয়ে গেছে। এখানে আমরা এরপর যেটা করব, এই অ্যাটর্নি সেকশন এইগুলো আমি বাদ দিয়ে দিব, রিমুভ ব্লক, রিমুভ হয় না কেন, রিমুভ ব্লক, যাই হোক আলাদা আলাদা করে করা লাগবে, রিমুভ ব্লক। সব ডিলিট করে দিচ্ছি, আমি এত ঝামেলা রাখবো না, আমি খুব সিম্পল সাইট বানাবো, দরকার নাই আর কিছু। ফ্রি কনসালটেশন আপডেট দিই একটা, আচ্ছা আপডেট হয়ে গিয়েছে। এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, সো আমার সাইটটা কনসিডারেবলি অনেক সিম্পল হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। তো এখন আমাদের ভিজুয়াল কাজটা মোটামুটি শেষ, চাইলে আমরা লেখালেখিগুলো শেষ করতে পারি, এই জিনিসগুলো লিখি। তো আমরা একটু নিচে নেমে এখান থেকে বিভিন্ন ধরনের ইয়াগুলো নিব, এগুলো নিয়ে আমি জাস্ট এখানে দিয়ে দিব হেডিংগুলো, কনটেস্ট ডিভোর্স এখন জাস্ট আমি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ভিডিও বানাইতেছি, পরবর্তীতে আমি আরও দরকার পড়লে আমি আরও ওইগুলা একটু এডিট এডিট করে নিতে পারি। অ্যানালমেন্টস, এরপর হলো গিয়ে ডিভিশন অফ ম্যারিটাল অ্যাসেটস,
এরপর পোস্ট ডিভোর্স ডিসপিউটস, এরপর হলো গিয়ে সেপারেশন এগ্রিমেন্টস। হ্যাঁ, মোটামুটি অনেক কিছু দেওয়া হয়ে গেছে। ফ্যামিলি ল এটা বাদ দিয়ে দিব, রিমুভ ব্লক এই সাতটাই থাকুক। এখন আমাদের এগুলোর প্রত্যেকটার আবার ডিসক্রিপশন দেওয়া লাগবে, এগুলো আমি পরে দিব, এখন দিতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, আপডেট দেওয়া হয়ে গেছে, একটা রিফ্রেশ দিই। মোটামুটি হেডিংগুলো লিখে ফেলছি। এখন আমি এখানে লার্ন মোর আছে, এগুলো আমি পরবর্তীতে সব আমি ঠিক করে দিব। হ্যাঁ, এখন আর এগুলো আমি ঠিক করতেছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে কিছু ব্র্যান্ডের ছবি আছে, এগুলো আমি রাখবো না, কারণ এগুলো হুদ মানে খামোখা দিয়ে রাখছে আর কি। এটা ডিলিট করে দিলাম। এমন কিছু রাখা যাবে না যেটার কারণে সমস্যা হইতে পারে, বা অন্য কোনো ব্র্যান্ড আমাকে কোনো ঝামেলা করতে পারে আমার সাথে, এগুলো একটু মাথায় রাখা লাগবে। তো মোটামুটি এইভাবে আপনি চাইলে, আমি যেমনি দেখালাম, এমনি আপনি আপনার ফর্মটা সাজাতে পারেন বা আপনার হোম পেজটা সাজাতে পারেন এভাবে। আনএক্সপেক্ট অ্যাটেম্পট কী আছে একটু দেখি, না কিছুই নাই, অ্যাটেম্পট ব্লক করে দিলে কী হয়। হ্যাঁ, সমস্যা নাই। এখন আমরা এখানে দেখি একটা ফর্ম টর্ম দেওয়া আছে তাদের এখানে, এডিশনাল কমেন্ট সেটিংস, আমি একটু দেখি এখানে কি করা যেতে পারে। অ্যাকশনস আফটার সাবমিটে গিয়ে তো ইমেইল আসবে, আর কিছু দরকার নাই। ইমেইল সেটিংস দিতে যাই, ইমেইল টু, এখানে আমি আমার ইমেইল নামটা দিয়ে দিই, ইমেইলটা। আচ্ছা, ইমেইল সাবজেক্ট অবজেক্ট এগুলা ইমেইল ফ্রম বেস্ট নিউ ইয়র্ক ডিভোর্স লয়ার, এগুলো দিয়ে দিলাম, আর কিছু দরকার নাই। বহুত কিছু আছে, এত কিছু দেখার কোনো দরকার নাই আমাদের। আমি আগেই বলতেছি, আমি বেশি ডিপে যাচ্ছি না, কারণ আমি কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছি না কীভাবে লিড জেন করে ইনকাম করা যায়। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কেমনে একটা ওয়েবসাইট বানানো যায় পেজ বিল্ডার ছাড়া। তো তার জন্য আর কি আমি এত ডিপে যাচ্ছি না, আমি জাস্ট ডিজাইন পারপাসগুলো আপনাকে দেখাচ্ছি, কীভাবে আপনি ছবি দিতে পারেন, লেখা চেঞ্জ করতে পারেন, নতুন কোনো ব্লক অ্যাড করতে পারেন, এই জিনিসগুলো দেখাচ্ছি। আচ্ছা, আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে কিন্তু কোনো বাটন অ্যাড করতে পারি। আমি একটা নতুন কিছু অ্যাড করে দেখাই আপনাকে। ধরেন আমি এখানে একটা বাটন অ্যাড করতে চাই, তো আমি বাটনে যাব। আমি ফার্স্টে এই এখানে ক্লিক করে প্লাসে ক্লিক করব, এরপর আমি বাটন লিখব। বাটন লিখে আমি বাটনে ক্লিক করতে পারি, দেখেন একটা বাটন এসে পড়ছে। তো বাটনে আমি এখানে দিতে পারি যে কন্ট্যাক্ট ফর ফ্রি কোয়াট, এটা দিয়ে আমি দেখি লিঙ্ক করা যায় কিনা আমাদের কোনো কি কন্ট্যাক্ট আস পেজ আছে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম, লিঙ্ক করে দিলাম। তো এরকম একটা আপনি বাটন অ্যাড করে ফেলছে আমি। তো আপনি চাইলে এরকম বাটন টেক্সট যা ইচ্ছা অ্যাড করতে পারেন। আপনার যদি গুটেনবার্গ নিয়ে একদমই আইডিয়া না থাকে, তাহলে একটু আমি রেকমেন্ড করবো একটু আইডিয়া নিয়ে নেবেন, তাইলে কাজগুলো করা আরও ইজি হবে। আমি ভিডিও বড় হয়ে যাবে দেখে আর বেশি বিস্তারিত যাচ্ছি না। তো মোটামুটি এই কাজগুলো করে কিন্তু আমি হোম পেজটা ডিজাইন করতে পারি। আমি আরও কয়েকটা কাজ করব, একটা হলো আমি দেখবো একটা লোগো কেমনে বানানো যায়, এরপর আমি দেখব কেমনে একটা ফেবিকন দেওয়া যেতে পারে। ঠিক আছে, এই কাজগুলো আমি করব আর কি। আচ্ছা, এখন আমরা জলদি দেখব কিভাবে একটা লোগো আর একটা ফেবিকন দেওয়া যেতে পারে। তো আমাদের তো মোটামুটি এখানে সব শেষ, আমরা এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে একটা রিফ্রেশ দিয়ে দেখি সব ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, মোটামুটি সব ঠিকঠাক আছে, ক্লিক করলে কন্ট্যাক্ট আসে যাচ্ছে, সব কিছুই আছে। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হলো গিয়ে, আমরা এটা আর লাগবে না আমাদের, এটাও লাগবে না, আমরা ক্যানভাতে আসব। এর আগে আমরা যাব ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে এসে অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজে যাব। এখান থেকে আমরা লোগো টোগো সব চেঞ্জ করতে পারবো। কাস্টমাইজে এসে দেখেন, আমি যদি এখানে আমার মাউসটা নেই, তাহলে আমার এখানে একটা এডিট অপশন আসতেছে, আমি এটা ক্লিক করলাম, ডাইরেক্ট লোগোর এখানে এসে পড়ছে। তো আমি যদি লোগোটা ক্লিক করি, আমি দেখতে চাই এটার সাইজ কীরকম। এটা হলো কি 90x71, খুব ছোট একটা সাইজ। আচ্ছা, আমি মোটামুটি এরকম তো হবে, তো আমি মোটামুটি একটা সাইজ নেই 90, তো আচ্ছা আমি ধরেন 150x90 এমন কিছু একটা নেই।
নেই নিয়ে দেখি কি হয়। এখন আমরা যেটা করতে পারি, আচ্ছা আমরা কাজ করি, হোমে যাই আগে। সরি, আমি এভাবে লোগো অনেকদিন বানাই না, তাই আমার একটু প্যাঁচ লাগতেছে আর কি। যাই হোক, হোমে যাই, আমি লোগোতে যাই, লোগো ক্রিয়েট করব একটা। এখন আমরা দেখি তো ভালো কোনো লোগো আছে কি না, এটা দিয়ে করি। এটা দিয়ে আমরা করব করব এখন আমাদের যেটা করতে পারি সেটা হলো কি, এখানে আমরা পেস্ট নিউ ইয়র্ক, পেস্ট নিউ ইয়র্ক দিলাম, এটা একটু ছোট করে দিলাম, এটা একটু ছোট করে দিলাম, দিয়ে ডিভোর্স লয়ার্স দিলাম। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু মানে সাদা হইলে ভালো আর কি জিনিসটা, কারণ ব্যাকগ্রাউন্ড একটু ডার্কের মতো, তো আমি ট্রাই করবো জিনিসগুলোকে সাদা বানানো। করে দিলাম, করে দিলাম, এগুলা একটু বোল্ড করা যায় না। আমি এখানে মৌমাছি না দিয়ে আমি দেখবো লয়ের কিছু আছে কি না। এলিমেন্টে যে আমি ল লিখে সার্চ করব, ল লিখে সার্চ করলে কিন্তু অনেক ভালো জিনিস পেয়ে গেছি। আমি এইটা নিব, নিয়ে আমি একটু ছোট করে দিই, ছোট করে এটা আমি রাখবো মাঝখানে, মাঝখানে রেখে এখন আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমরা সবগুলা কালারটা চেঞ্জ করে সাদা করে দিই, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক, তাহলে সাদা হলে জিনিসটা ফুটবে ভালো। দ্রুত সাদা করে দিই সব কিছু, সাদা, এরপর এটাও সাদা, এটাও সাদা। আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ একটু পর আমার ক্লাস আছে, তাই যত তাড়াতাড়ি করা যায় আমি করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা সমস্যা নাই, এটা সাদা হয়ে আছে, প্রবলেম নাই। আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড সাদা হিসেবে রাখছি কারণ আমি এটা পিএনজি হিসেবে সেভ করব। তো আমি ডাউনলোডে যাব, পিএনজি থাকবে, এরপর আমি ডাউনলোড করব। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা দিবেন, এরপর ডাউনলোড করবেন। এই অপশনগুলো আপনার পাবেন না যদি ক্যানভা আপনি ফ্রিটা ইউজ করেন। আমি যেহেতু প্রিমিয়ামটা ইউজ করতেছি, সো একটু এই সুযোগ সুবিধাগুলো আমি পাচ্ছি। এখন আমি যেটা করতে পারি, আমি এডিটে রিমুভ চেঞ্জ লোগো দিই, আপলোড দিই, এখানে দেই, দিয়ে এটা দিয়ে দেখি কী অবস্থা, সাইজ ঠিক মতো ম্যাচ করে কি না। লোগো দিয়ে রাখলাম, সিলেক্ট দিয়ে দেখি তো কী হয়। আচ্ছা তো কিছু দেখাই যায় না, স্কিপ কপিং দিই আমি, বা এটুকু দিয়ে, এতটুকু দিয়ে রাখি, স্কিপ কপিং দিই। আচ্ছা এটা খুব ছোট আসতেছে, আমি একটা কাজ করব, সাইট আইকন না, আমি এখানে যে লেআউট এইটাই যাই, গিয়ে জাস্ট জাস্ট লোগো দিয়ে রাখব, লোগো দিয়ে রাখছি। এখন লোগোর উইডথ আমি একটু বাড়াই দিই, এতটুক দিয়ে রাখি, হ্যাঁ এরকম দিয়ে রাখি, ট্যাগ লাইন লাগবে না, জাস্টটা থাকুক। মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, একটা লোগো হয়ে গেছে। আমি চাইলে এগুলো চেঞ্জও করতে পারি সব কিছু, এমনি চেঞ্জ করে রাখতে পারি, দরকার নেই, এমনি ভালো লাগতেছে। আমি লোগোটা আরেকটু সুন্দর করে, আমার পছন্দ হইতেছে না, দ্রুত আমি যাই, গিয়ে আমি এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি কি করব, আমার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু কালারফুল করি যাতে বুঝতে পারি আমি কিনে কাজ করতেছি। সবগুলো সিলেক্ট করে আমি গ্রুপ করব, গ্রুপ করে আমি সাইজটা বড় করে দিব, যতটুকু বড় করা সম্ভব আমার পক্ষে আমি বড় করে দিব। ঠিক আছে, বড় করে দিচ্ছি, এর চেয়ে বড় করা সম্ভব না। বড় করে আমি আবার, আমি যদি সাদা দিয়ে দিই, ডাউনলোড পিএনজি, এটা আমি নাম দিলাম লোগো টু, দিয়ে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে ডাউনলোড করব। করে আমি আবার আপলোড করব, লোগো টুটা আপলোড করব, এটা আমি ডিলিট করে দিব। লোগো টু আপলোড হয়ে গেলে সিলেক্ট, আমি স্কিপ কপিং দিয়ে দিই। এখন একটু ভালো লাগছে তাই না, এখন কিন্তু জিনিসটা ভালো লাগতেছে। আমি পাবলিশ দিয়ে দিই, পাবলিশ দিয়ে আমি যদি এখন আমার সাইটটা একটু যাই, পেস্ট এইটা,
আহ সুন্দর লাগতেছে। আমি এখন লাস্ট যে কাজটা করবো, ফেভিকনটা চেঞ্জ করার ট্রাই করব। এইটার জন্য আমি এখানেই থাকবো থেকে আমি সাইট আইকনে যাব, গিয়ে সিলেক্ট সাইট আইকন, এখানে সাজেস্টেড দিতেছে, প্যারা নাই, আমরা সিলেক্ট ফাইলসে গিয়ে বা আমরা লোগোটাই আবার দিয়ে দিতে পারি চাইলে, লোগোটা দিয়ে আমি সিলেক্ট করে দিব, এরকম আসবে জিনিসটা। আচ্ছা, আমি তো এটা পুরোপুরি সাদা, আমাদের একটু চেঞ্জ করা লাগবে। আমরা আবার ক্যানভাতে যাব ফেভিকনের জন্য, এটা আমরা কাজ করে ফেলি, এটা আমরা একটা নীল কালারের মধ্যে দিয়ে রাখি, নেভি ব্লু টাইপের নীল, তাহলে জিনিসটা একটু জমে যাবে। কালারটা একটু ডার্ক করে দিই, এটা এখন লহলহ ফিল এসে করছে। এটা আমি ফেভিকন লিখে সেভ করে দিব, পেইন্টিং এটা জেপিজি হলেই হবে, সমস্যা নাই, সেভ হয়ে গিয়েছে। এখন যেটা আমরা করতে পারি, স্কিপ কপিংয়ে যাব, আমরা এটা রিমুভ করব, আবার সিলেক্ট সাইট আইকন, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, আমরা ফেভিকনটা দিব, ফেভিকনটা দিয়ে আমরা সিলেক্ট করে দিব, যা আছে তাই। আমি চাইলে এটা একটু না, দরকার নাই, স্কিপ কপিং দিয়ে দিয়েছি, এখন আমি পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ তো হয়ে গেছে, দেখি এখন আসে কিনা। দেখেন আমার এই আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা লোগো ফেভিকন দুইটাই চেঞ্জ করে ফেললাম। আমি আপনাদের দেখাইলাম কেমনি হোম পেজটা আপনি একটু চেঞ্জ টেঞ্জ করতে পারেন, লেখালেখি আপনার ব্যাপার, আপনাকে লিখতে হবে বা আপনি কোনো কাউকে দিয়ে লিখাইলে এরপর আপনি লেখাগুলো এখানে আনতে পারেন। লেখাগুলো আমি দেখাইলাম না ডিটেলস, মোটামুটি এতটুকুই দেখানোর ইচ্ছা ছিল। আর হোম পেজ যেহেতু দেখাইছি, বাকি পেজগুলো আপনি এভাবেই এডিট করতে পারেন। আমি আবারও বলতেছি, আমার এই ভিডিওর উদ্দেশ্য এই না আপনাকে দেখানো কিভাবে আপনি লিড জেন সাইট বানায় ইনকাম করতে পারেন, আমার উদ্দেশ্য ছিল কিভাবে কোনো পেজ বিল্ডার ছাড়াই একটা সুন্দর সাইট বানানো যায় সেটা দেখানো। অ্যান্ড আই হোপ আমি সেটা দেখাতে পারছি আপনাদেরকে। তো এই আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।